বাসার আমি আছি ব্যারিস্টার মইনুল হোসেনের বাড়িতে তার লাশ এখন হাসপাতাল থেকে এখানে নিয়ে আসা হয়েছে তার আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই এখানে জড়ো হচ্ছে তার শেষ দেখার জন্য তাকে তাছাড়া পা তার কর্মস্থলের যে তার সহকর্মীরা ছিলেন সবাই তাকে দেখার জন্য এসে ভিড় করছেন আর আমরা তার বড় ছেলের কাছ থেকে কাল জানতে পেরেছি যে তার প্রথম জানাজার হবে তার তার বাড়ির ঠিক উল্টো পাশে যে মসজিদ বাড়িধারা সেখানে যা বাড়িধারা জামে মসজিদে আর দ্বিতীয় জানাজার হবে হচ্ছে ইত্তেফাক যে তার কর্মস্থল ছিল তার অফিস ইত্তেফাকের ওখানে তার ইত্তেফাকের অফিসের সামনে আর তৃতীয় জানাজার হবে আমাদের কোর্টে তার যে কর্মস্থল ওখানে আর আমরা আপাতত জানতে পেরেছি তার লাশ এখন এখানেই থাকবে তার বাড়ির প্রাঙ্গণে আপাতত এতটুকুই ছিল আমার কাছে বাসার।